আমরা আগের ভিডিওগুলোতে জেনেছি যে সমবায় সমিতির ঠিক কী কী বৈশিষ্ট্য রয়েছে, কী কী কনসেপ্ট রয়েছে, কী কী ইতিহাস এই সমবায় সমিতির সাথে রয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখব যে এই সমবায় সমিতি গঠন করার উদ্দেশ্যগুলি কী কী। আমরা কিন্তু প্রথমেই ইতিমধ্যে বলেছি যে সমবায় সমিতি গঠন করার প্রধান যে উদ্দেশ্য সেটি হচ্ছে সদস্যদের আর্থিক কল্যাণ সাধন, কারণ এই সদস্যগুলো সাধারণত নিম্নবিত্ত শ্রেণীর হয়ে থাকে বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর হয়ে থাকে এবং পরস্পর আর্থিক কল্যাণ করার জন্য তারা একত্রিত হয় এবং একত্রিত হয়ে সমবায় সমিতি গঠন করে থাকে। তাহলে সমবায় সমিতির প্রধান যেই উদ্দেশ্য সেটি হচ্ছে সদস্যদের আর্থিক কল্যাণ সাধন করা। দ্বিতীয় যে উদ্দেশ্যটি রয়েছে সেটি হচ্ছে ঐক্য এবং সংহতি সৃষ্টি। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে সমবায় সমিতি, আমি আগেই বলেছি যে নিম্নবিত্তদের দ্বারা গঠিত এবং সমাজের যে উঁচু শ্রেণী রয়েছে এই উঁচু শ্রেণী দ্বারা এই নিম্নবিত্ত মানুষগুলো অনেক বেশি শোষিত, অনেক বেশি নিষ্পেষিত। এই শোষণের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তাদেরকে একতাবদ্ধ হতে হয় এবং তাদের পরস্পরের ভেতরে সংহতি স্থাপন করতে হয়। সমবায় সমিতি এই অনেকগুলো নিম্নবিত্ত মানুষকে ঐক্যবদ্ধ করার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। তৃতীয়ত যেটি সেটি হচ্ছে তাদের ভেতর একটি কর্মস্পৃহা জাগানো। কর্মস্পৃহা জাগানোর ব্যাপারটি কেমন? যে সাধারণত এই ধরনের নিম্নবিত্ত মানুষ তারা জীবনযুদ্ধে কিছুটা পরাজিত, তারা কিছুটা হতোদ্যম এবং তাদের ভেতরে অনেক বেশি বিষণ্ণতা কাজ করে, তাদের ভেতরে অনেক বেশি স্ট্রেস কাজ করে। অর্থাৎ জীবনের সাথে আবার ফাইট করার জন্য যে কর্মস্পৃহা, এই কর্মস্পৃহা সাধারণত তাদের ভেতর বিদ্যমান থাকে না। যখন এই ধরনের মানুষগুলো এই সমবায় সমিতির সদস্য হয় তখন তারা একসাথে কাজ করে নিজেদের অবস্থা উন্নয়নের একটি প্রয়াস পায় এবং তারা তাদের এই জীবনটিকে নিয়ে আবার নতুন করে স্বপ্ন দেখার একটি প্রয়াস পায়, যেটি তাদের ভিতরে আবার এই কর্মস্পৃহার সৃষ্টি করে। পরবর্তীতে এই সমবায় সমিতি তাদেরকে আত্মনির্ভরশীল করে তোলে। অর্থাৎ তাদের আর্থিক অবস্থা খারাপ কিংবা তারা তাদের জীবনযুদ্ধে অনেকখানি পরাজিত, এর ফলে তাদের কে যে পরনির্ভরশীল হতে হবে এই ধারণাটি থেকে তারা মুক্তি পায় কিংবা সমবায় সমিতি তাদেরকে মুক্তি দেয়। এই সমবায় সমিতি অনেকগুলো নিম্নজীবী শ্রমজীবী মানুষকে একত্রিত করে নিজেদেরকে একসাথে কাজ করে নিজেদেরকেই নিজেদের অবস্থা উন্নয়নের একটি ইনসেন্টিভ বা মোটিভেশান দিয়ে থাকে এবং এর ফলে যেটি হয় যে তাদের অবস্থা উন্নয়নের জন্য তাদেরকে অন্য আরেকজনের ওপর নির্ভর করতে হয় না, তারা নিজেদের উপর নির্ভর করেই পরবর্তী দিনগুলোতে বেঁচে থাকতে পারে। সমবায় সমিতির আরেকটি যেই প্রধান উদ্দেশ্য রয়েছে সেটি কি? সেটি হচ্ছে এই সমবায় সমিতির মানুষের ভেতরে সঞ্চয়ের একটি আগ্রহ সৃষ্টি করে। কারণ কি? কারণ সাধারণত যেটি হয়ে থাকে সেটি হচ্ছে সমবায় শেয়ারের যেই মূল্য, সমবায় সমিতির শেয়ার সেটির মূল্য অপেক্ষাকৃত কম হয়ে থাকে এবং এই অল্প অল্প সঞ্চয় দিয়ে একটি সমবায় সমিতির শেয়ার হোল্ডার হওয়া সম্ভব। তো এই শেয়ার কেনার ইনসেন্টিভ তাদেরকে সঞ্চয়ের জন্য একটি প্রেরণা যোগায় কিংবা সঞ্চয় করার জন্য একটি উৎসাহ প্রদান করে। এবং আরও একটি যে ব্যাপারটি রয়েছে সেটি হচ্ছে সমবায় সমিতিতে কাজ করে তারা তাদের যে দক্ষতা সেই দক্ষতার উন্নয়ন করতে পারে। কারণ আমি আগেও বলেছি যে এখানে অনেকগুলি মানুষের সমাবেশ ঘটে, অনেকগুলি মানুষের সমাবেশ যখন ঘটে তখন সেক্ষেত্রে যেটি হয় যে তাদের ভেতর সম্পৃক্ততা, এই সম্পৃক্ততা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পায়। তো এই সম্পৃক্ততা বৃদ্ধি পাওয়ার ফলে তারা একে অপরের কাছ থেকে বিভিন্ন বিষয়ে শিক্ষালাভ করে, তারা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ লাভ করে এবং এর মাধ্যমে তাদের যেই স্কিলটি আছে বা দক্ষতাটি আছে সেটি অনেক বেশি বৃদ্ধি পায়। সমবায় সমিতির আরেকটি অনেক গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে কিংবা অনেক গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে, সেটি কি? সেটি হচ্ছে যারা মধ্যস্বত্বভোগী, যেমন খুচরা ব্যবসায়ী, এই মধ্যস্বত্বভোগীদের যে দৌরাত্ম্য এটি কিন্তু সমবায় সমিতি হ্রাস করে। কারণ যেটি হয় যে সমবায় সমিতি সরাসরি উৎপাদকের কাছ থেকে কম মূল্যে পণ্য ক্রয় করে এবং এর ফলে এই যে ভোক্তা এবং উৎপাদকের যে মধ্যস্থকারীগুলো রয়েছে, যেমন খুচরা ব্যবসায়ী, যেমন পাইকারি ব্যবসায়ী, এরা কিন্তু সমবায় সমিতির এই নিম্নবিত্ত ভোক্তাদের নিয়ে ব্যবসা করার সুযোগটি পায় না। তাই মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য সমবায় সমিতির মাধ্যমে অনেক বেশি পরিমাণে হ্রাস হয়। আমরা দেখলাম তাহলে যে সমবায় সমিতি ঠিক কোন কোন উদ্দেশ্যে গড়ে ওঠে। আমরা পরবর্তী ভিডিওতে সমবায় সমিতির আদর্শ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে।